এসএসসি জিডি ফর্ম অ্যাডমিট কার্ডের জন্য আমরা ফার্স্টেই চলে যাব গুগলে, গিয়ে ওখানে সার্চ করব SSC.organization.admitcard। তারপরে অ্যাডমিট কার্ডে ক্লিক করার পর ওখানে দেখতে হবে আমাদের কোন রিজনের মধ্যে আন্ডারে আমরা পড়ছি। যেমন আমি পড়ছি কলকাতা রিজনের আন্ডারে, তো আমি ইস্টার্ন রিজনকে সিলেক্ট করলাম। দেন ওকে করার পরে আপনাদের বড় করে দেখানোর জন্য আমি এখানে ডেস্কটপ মোড করে নিই। আগে ফার্স্টে ডেস্কটপ মোড করার পরে ওখানে বাঁদিকে 3 নম্বরে আপনাদের দেখা যাচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড। ওখানে গিয়ে এখানে আমরা সব দেখতে পাচ্ছি যে 23 তারিখ থেকে যারা 30 তারিখের আন্ডারে পরীক্ষা আছে তাদের শুধুমাত্র অ্যাডমিট কার্ড এখনও পর্যন্ত রিলিজ হয়েছে। তো আমি আপনাকে দুটোই বুঝিয়ে দিচ্ছি। দিয়ে ওখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে কীভাবে আমাদের ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। তো মেনলি এখন 23 থেকে 30 তারিখের স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেবল। এখানে আমরা বসিয়ে দেবো, এখানে আমরা নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার দিয়েও করতে পারি। আদার্স এখানে নিজের নামটা বসানোর পরে ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে আমরা এখানে সামটা করে মানে যোগটা করে আমরা বসিয়ে দেওয়ার পর নেক্সট করব। নেক্সট করার পরে আমরা এখানে দেখব ওকে করব। তো এখানে দেখতেই পাচ্ছ যেহেতু আমার পরীক্ষাটা পড়েছে 6 তারিখে, তাই আমার এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ডটা এখনও পর্যন্ত রিলিজ হয়নি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যাদের পরীক্ষা 30 তারিখের মধ্যে তাদের কীভাবে অ্যাডমিটটা ডাউনলোড করবে। চলো দেখে ফেলি। সেমভাবে আবার আমি অন্য নাম দিচ্ছি। সেট করছি ডেট অফ বার্থ, দিয়ে নেক্সট করার পরে নেক্সট বাটনে ক্লিক করার পরে আমরা যেখানে দেখতে পাচ্ছি ওকে করব। ওকে করার পরে এখানে দেখতে পাচ্ছ রোল নাম্বারটা লাল হয়ে গেছে, আগেরটাতে ছিল নীল। এই দেখো চলে এসছে তোমাদের অ্যাডমিট কার্ড। এবার অ্যাডমিট কার্ডে আমি দেখে নিচ্ছি কোথায় কী বলা হয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার বলেছে, এখানে রোল নাম্বার, এখানে পাসওয়ার্ড যেটা তোমার সিস্টেমে পুট করতে হবে, এবং একটু নিচে চলে এলে আমি দেখতে পাচ্ছি কোথায় আমার পরীক্ষাটা পড়েছে এবং কত তারিখে পরীক্ষাটা। এখানে দেখতে পাচ্ছ 30 তারিখে পরীক্ষাটা হওয়ার জন্য আমার অ্যাডমিট কার্ডটা রিলিজ হয়ে গেছে। 30 তারিখ আমার পড়েছে 12:30টার সময়, তার জন্য রিলিজ হয়েছে অ্যাডমিট কার্ডটা। এখানে হচ্ছে কত মার্কসের টোটাল পরীক্ষা, দিয়ে এখানে লেখা আছে কী কী নিয়ে যেতে হবে, কী কী ইনস্ট্রাকশন ফলো করতে হবে পরীক্ষায় যাওয়ার জন্য, সম্পূর্ণ ডিটেলস লেখা আছে। তোমরা ভালো করে পড়ে নিও, আমি এই মুহূর্তে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি না, তোমরা ভালো করে ডাউনলোড করার পর পড়ে নিও। এবার আমি চলে আসছি কোভিড ডিক্লারেশন ফর্মে। এখানে তোমাকে কী করতে হবে, এখানে করতে হবে তোমাকে নাম লিখতে হবে, তোমার রোল নাম্বার লিখতে হবে, তোমাকে এক্সাম ভেন্যু লিখতে হবে, এক্সাম সেন্টারের নামটা লিখতে হবে, তোমাকে কোথায় কিসের এক্সাম দিচ্ছ সেটা লিখতে হবে, এবং লাস্টে গিয়ে সাইন করতে হবে নিজে, দিয়ে এটা তোমার অ্যাডমিটের সঙ্গে অ্যাটাচ করে ওদেরকে দিতে হবে। এবং এর পরের লাইনগুলো যদি চলে আসি, ওটা যেমন ইংলিশে ছিল এটা আছে হিন্দিতে। তো আশা করি তোমাদের ভিডিওটা অনেকটাই কাজে আসবে। তো